সদ্য সমাপ্ত 2022-23 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি বলে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের চলতি 2023-24 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6.5% হবে বলে সংস্থাটি তাদের প্রতিবেদন উল্লেখ করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও প্রতিবেদন জুলাই 2023-এ এ তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি কমতে থাকবে বলে আশা করা হচ্ছে। 6% উচ্চতর এই প্রবৃদ্ধি দেশের শক্তিশালী নিট রপ্তানিকে নির্দেশ করে, কারণ অর্থবছরে আমদানি প্রত্যাশার চেয়ে দ্রুত কমেছে এবং রপ্তানি প্রবৃদ্ধির প্রত্যাশার চেয়ে কম কমেছে। প্রতিবেদনে বলা হয়, সরকারি নীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বন্যা, সাইক্লোন এবং খরার কারণে ফসলের ক্ষতি আংশিকভাবে ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে পূরণ করা হয়েছে। এছাড়া জনসাধারণের ভোগের প্রবণতার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিনিয়োগও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে এডিবি 2024 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির 6.5% যে প্রাক্কলন দিয়েছিল তা এখনও অপরিবর্তিত আছে। এশিয়া উন্নয়ন ব্যাংক চলতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির জন্য 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এ প্রতিবেদনে। এডিবির প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেছেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্থিতিশীল গতিতে মহামারী থেকে পুনরুদ্ধার অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ চাহিদা এবং পরিষেবা ক্রিয়াকলাপ প্রবৃদ্ধিকে চালিত করেছে, যখন অনেক অর্থনীতি পর্যটনের শক্তিশালী পুনরুদ্ধার থেকে উপকৃত হচ্ছে। আদিগুর রহমান তিতাস, মাইটিভি।